সিলেটে নির্মাণ হচ্ছে দেশ সেরা বাস টার্মিনাল। সিলেটের বাস টার্মিনাল ইতিমধ্যে নজর কেড়েছে বাংলাদেশ সহ অন্যান্য দেশের মানুষেরও। কারুকার্যময় লাল ইটের দেয়াল, ইট রঙের স্টিলের ছাউনি, গাছপালা আবৃত গ্রিন জোন, বিমানবন্দরের আদলে আলাদা প্রবেশ ও বহির্গমন পথ, যাত্রীদের জন্য 1500 সিটের বিশাল ওয়েটিং লাউঞ্জ। এ যেন বিশ্বের উন্নত কোনো দেশের টার্মিনাল। দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক স্থাপত্য নিদর্শন হতে চলেছে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রায় 8 একর জায়গার উপর 63 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাস টার্মিনালে রয়েছে আরও উন্নত সব সুযোগ সুবিধা। একসময় যে টার্মিনাল ছিল ময়লার ভাগার ও দুর্গন্ধময়, বর্ষায় পা ফেলাই ছিল যার দায়, সেই টার্মিনাল এমন অবকাঠামো উন্নয়নে উৎফুল্ল যাত্রী চালক সবাই। সেপ্টেম্বরে নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন হবে সর্বাধুনিক এই বাস টার্মিনাল। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের ঐতিহ্যবাহী আসাম প্যাটার্নের বাড়ি ও আধুনিক স্থাপত্যরীতির মিশেলে নির্মিত বাস টার্মিনাল সাজানো হয়েছে কিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ির রঙে। আধুনিক এই বাস টার্মিনালে অর্থ ব্যয় করছে বিশ্বব্যাংক। টার্মিনালটির নকশা করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক। তাদের দাবি, এটি হবে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল। নির্মাতা প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ প্রকৌশলী বললেন, এই প্রকল্পের স্টিলের টিন আনা হয়েছে তাইওয়ান থেকে, স্টিল স্ট্রাকচারের জন্য লোহার বার আনা হয়েছে চায়না থেকে। এখানে বিমানবন্দরের মতো বিশাল ওয়েটিং স্পেস রাখা হয়েছে, রয়েছে পার্কিং জোন ও গাছপালায় ঘেরা গ্রিন জোন। পরিবহন শ্রমিকদের জন্য মাল্টিপারপাস বিল্ডিংয়ে থাকবে বিশাল হলরুম, অফিস, ওয়াশরুম, রেস্টরুম সহ বিভিন্ন সুবিধা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুলক চৌধুরী বললেন, দৃষ্টিনন্দন এই টার্মিনাল পরিচালনার জন্য আলাদা নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। এখানে যত্রতত্র গাড়ি পার্কিং করা কিংবা যাত্রী ওঠানামা করা যাবে না, ইচ্ছামতো কাউন্টার বসানো যাবে না। পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসেই নীতিমালা তৈরি করা হবে বলেও জানালেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।